প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ ও নিরাপদ আছো। গৃহবন্দী অবস্থায় বাধ্য হয়ে আমরা অনেক সৃজনশীল হয়েছি। গান, কবিতা, অঙ্কন, নিজের আত্মমূল্যায়ন, ধ্যান ও প্রার্থনায় তোমরা সবাই আমাদের চিন্তায় ও প্রার্থনায় আছো। আজ আমিও তোমাদের সামনে আসছি নতুন পদ্ধতিতে যুক্তিবিদ্যা পাঠ নিয়ে। এ দুর্যোগের সময় কিছুটা হলেও তা তোমাদের সাহায্য করবে নতুন একটি বিষয়ে শিখতে, জীবনকে সবিচার চিন্তায় দেখতে ও যাপন করতে। তাই এসো আমরা যুক্তিবিদ্যা ক্লাসে অংশগ্রহণ। যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায়। আজ আমরা প্রথম অধ্যায়ে যৌক্তিক সংজ্ঞা, লজিক্যাল ডেফিনেশন নিয়ে, যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা আমরা দেখি যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা সম্পর্কে যুক্তিবিদ্যার জনক অ্যারিস্টটল তিনি বলেন যে সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত। অর্থাৎ যে কোনো বৈজ্ঞানিক জ্ঞান শুরু হয় সংজ্ঞা দিয়ে, আবার শেষও হয় সংজ্ঞা দিয়ে। যে কোনো বিষয়ে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ধারণা লাভ করতে হলে আমরা সেই বিষয়ের সংজ্ঞাটা প্রথমে পড়ি বা দেখি। অ্যারিস্টটল বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ যে প্রাথমিক জ্ঞান দিয়ে শুরু হয় তা মূলত সংজ্ঞার মাধ্যমে এই বিষয়টি সম্পর্কে গুরুত্ব দেন। তিনি বলেন, যখন আমরা বৈজ্ঞানিক অনুসন্ধানের কাজ শুরু করি, প্রাথমিক অবস্থায় যে সংজ্ঞা দিয়ে শুরু করি তা প্রায়শই অনিশ্চিত থাকে। কিন্তু যখন আমরা সেই অনুসন্ধান কাজ প্রায় শেষ করি এবং সেই গবেষণার বিষয়গুলো, অর্থাৎ গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা অবহিত হই, তখন আমরা বিষয়টিকে যথার্থভাবে সংজ্ঞায়িত করি। অ্যারিস্টটল শুধু যে বিজ্ঞানের ক্ষেত্রেই সংজ্ঞার কথা বলেন তা না, তিনি যুক্তিবিদ্যার ক্ষেত্রেও সংজ্ঞার গুরুত্ব দিয়েছেন। বিশেষভাবে আমরা দেখি যে প্রথম পত্রে বিধেয়ক চ্যাপ্টারে আমরা যখন পড়ি, অ্যারিস্টটল বিধেয়ককে ভাগ করেন, তখন শ্রেণীবিভাগের প্রথমটি হলো সংজ্ঞা। আবার আমরা দেখি যে যুক্তিবিদ্যার যে সহায়ক প্রক্রিয়াগুলো আছে যেগুলো যুক্তি গঠনে সাহায্য করে, সেই ক্ষেত্রেও আমরা দেখি যে সংজ্ঞা একটি সহায়ক প্রক্রিয়া। অর্থাৎ যুক্তিবাক্য, পদ, যৌক্তিক বিভাগ, শ্রেণীকরণ এগুলোর সঙ্গে সংজ্ঞাও রয়েছে। তাহলে আমরা দেখি যে যেকোনো যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য নিয়ে, আবার যুক্তি বাক্যগুলো গঠিত হয় দুটি পদের সমন্বয়ে। এই পদগুলো একটি উদ্দেশ্য এবং একটি বিধেয়। এই পদগুলো ব্যবহারের সময় তাদের অর্থ সুস্পষ্টভাবে আমাদের জানা দরকার। তাহলে সংজ্ঞার উদ্দেশ্য কি? সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট এবং আরো সুনির্দিষ্ট করা। এখন আমরা একটু খেয়াল করি যে যৌক্তিক সংজ্ঞার সঙ্গে যে বিষয়টি জড়িত সেটি হলো পদের যাপ্তর্থ, কনোটেশন। আমরা জানি যে পদের অর্থকে আমরা দুটো দিক থেকে দেখতে পারি, একটা হলো পদের ব্যক্তত্ব এবং আরেকটা হলো পদের যাপ্তর্থ। ব্যক্তত্ব বলতে আমরা বুঝি যে সেই পদটির পরিমাণ বা সংখ্যার দিক, আর যাপ্তর্থ বলতে আমরা বুঝি যে পদটির সাধারণ বা অনিবার্য গুণাবলী। যেমন মানুষ একটি পদ, মানুষের
যদি আমরা সংজ্ঞা দিই যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে এখানে মানুষের এই সংজ্ঞাটিতে আমরা দেখি যে দুটি অনিবার্য গুণ আছে, একটা হলো বুদ্ধিবৃত্তি সম্পন্নতা এবং আরেকটা হলো আমরা দেখি প্রাণীর থেকে আসে জীববৃত্তি। তাহলে এগুলি হলো মানুষের সাধারণ বা অনিবার্য গুণ, এবং মানুষ পদটি হলো এখানে আমরা যদি ব্যক্তিত্বের দিক থেকে দেখি তাহলে সকল মানুষ বা সব মানুষ। তাহলে আমরা দেখি যে কোনো পদের যথার্থ প্রকাশের মাধ্যমে পদের সম্পূর্ণ ব্যক্তিত্ব সম্পূর্ণ অর্থ ব্যক্ত হয়। কোনো পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে। পদের অর্থকে সুনির্দিষ্ট ও প্রাঞ্জল করে আমাদের চিন্তাকে যথাযথভাবে প্রকাশ করাই হলো যৌক্তিক সংজ্ঞার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। আধুনিক যুক্তিবিদ আরভিং এম কপি তিনি তার ইন্ট্রোডাকশন টু লজিক গ্রন্থে এই যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা সম্পর্কে পাঁচটি উদ্দেশ্যের কথা বলেন। প্রথমত, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করা। দ্বিতীয়ত, শব্দের দ্ব্যর্থকতা অপসারণ করা। তৃতীয়ত, শব্দের অস্পষ্টতা দূর করা। চতুর্থ, শব্দের তাত্ত্বিক ব্যাখ্যায়ন করা। পঞ্চম, অপরের মনোভাবকে প্রভাবিত করা। অর্থাৎ এই সব ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞা খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলো সাহায্য করে আমাদেরকে শব্দ ভাণ্ডার সমৃদ্ধ করতে, দ্ব্যর্থকতা দূর করতে, অস্পষ্টতা দূর করতে এবং অন্যকে আমাদের ভিন্ন ভিন্ন নতুন নতুন শব্দ দ্বারা তাদের মনোভাবকে প্রভাবিত করতে। আবার অন্যদিকে আমরা দেখি যেকোনো শব্দ যেগুলো জটিল কঠিন এবং যেখানে পুনরুক্তি আছে বা অসংগতি আছে সেগুলো দূর করতেও যৌক্তিক সংজ্ঞা আমাদেরকে সাহায্য করে এবং সেগুলো সহজ ও সরল করতে সাহায্য করে। তাহলে সংজ্ঞা বিষয়টি, যৌক্তিক সংজ্ঞা বিষয়টি আমাদের এই যুক্তিবিদ্যার ক্ষেত্রে খুবই একটি প্রাসঙ্গিক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় একটি বিষয়, যেটা আমরা পড়লে পরে আমাদের যুক্তি গঠন যথার্থ হবে, আমাদের শব্দের ব্যবহার সহজ সরল হবে এবং সেগুলো আরো সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট হবে। এখন আমরা যে বিষয়টি দেখব সেটা হলো সংজ্ঞার প্রকৃতি। সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ হলো ডেফিনিশন। এই ডেফিনিশন শব্দটি এসছে ল্যাটিন শব্দ ডেফিনিশিও থেকে। যুক্তিবিদ অ্যারিস্টটল সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন তার দর্শনে। ডেফিনিশিও শব্দের অর্থ হলো কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা। আবার বলছি, কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়ের মূল বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা। কাজেই এদিক থেকে যে পদ্ধতির সাহায্যে শব্দ বা পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা যায়, তাহলে সেই পদ্ধতিকেই আমরা যুক্তিবিদ্যায় সংজ্ঞা বলে অভিহিত করতে পারি। তাহলে সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যায় আমরা এখন দেখব যে কতিপয় যুক্তিবিদ্যের সংজ্ঞা। এখানে আমরা কয়েকজনের সংজ্ঞা দেখি যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে। প্রথমে রয়েছে ল্যাট্টা ও ম্যাকবেথ। তিনি বলেন, কোনো সংজ্ঞায়িত বস্তুর মধ্যকার সমুদয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের একটি বিবৃতি অথবা আধুনিক ভাষায় সংজ্ঞা হচ্ছে কোনো একটি পদের যথার্থের সুস্পষ্ট বিবৃতি। ওয়েলটন বলেন, একটি পদের সম্পূর্ণ যথার্থের সুস্পষ্ট বিবৃতি প্রদান করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যুক্তিবিদ ফাউলার বলেন, সংজ্ঞা হচ্ছে কোনো পদের যথার্থের বিবরণ। তার মানে সংজ্ঞায় আমরা এখানে দেখি যে যৌক্তিক সংজ্ঞায় তিনটি যুক্তিবিদদের তিনজন যুক্তিবিদের সংজ্ঞার মধ্যে একটি কথা আমরা সুস্পষ্ট ভাবে পাই, সেটা হলো যথার্থের সুস্পষ্ট বিবৃতি। এখানেও আমরা দেখতে পাচ্ছি যথার্থের সুস্পষ্ট বিবৃতি এবং শেষেরটাতেও আমরা দেখতে পাচ্ছি যথার্থের
বিবরণ, তাহলে এই কথাটা এই যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ। আবারও আমরা দেখি যে যদি আমরা উদাহরণ দিই যে মানুষের সংজ্ঞা কি, তাহলে আমরা উত্তর পাই যে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী অথবা জীব। তাহলে এই ক্ষেত্রে আমরা মানুষের এই পথটির সম্পূর্ণ যাত্রার যখন বিবৃতি দেই, তখন বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী এই বিষয়টি আসে। তাহলে এখানে আমরা দুটি সাধারণ গুণ পাই, একটা হলো জীববৃত্তি এবং আরেকটা হলো বুদ্ধিবৃত্তি। বুদ্ধিবৃত্তি যাত্রার্থী উল্লেখের সাথে প্রাণী পদ ব্যবহার করা জীববৃত্তি যাত্রার্থের উল্লেখ ঘটেছে, কেননা প্রাণী পদের যাত্রার্থ হলো জীববৃত্তি। তাহলে এভাবে আমরা দেখি যে একটি পদের সংজ্ঞায় তার সাধারণ বা অনিবার্য যাত্রার্থের সুস্পষ্ট উল্লেখ থাকতে হবে। এখন আমরা আরেকটি বিষয় খেয়াল করি, সেটা হলো সংজ্ঞার প্রকৃতি যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমরা দুটি বৈশিষ্ট্য পাই বা দুটি অংশ পাই। যেমন এখানে আছে সংজ্ঞা, সঙ্গেয় ও সংজ্ঞার্থ। সঙ্গেয় ও সংজ্ঞার্থ আমরা অন্যদিকে আমরা বলতে পারি উদ্দেশ্য পথ, বিধেয় পথ বা সঙ্গেয় পথ অথবা সংজ্ঞার্থ পথ। যেমন মানুষের সংজ্ঞা দিলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তাহলে এক্ষেত্রে সঙ্গেয় হলো মানুষ আর সংজ্ঞার্থ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। অন্যদিকে যেমন ত্রিভুজ হয় তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ হবে সঙ্গেয় আর সংজ্ঞার্থ হবে তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। তাহলে আমরা দেখি যে সঙ্গেয় কাকে বলে, যে পদটি সংজ্ঞা দেওয়া হয় যেমন মানুষ, পাখি ও ত্রিভুজ, এই পদগুলোর যদি সংজ্ঞা দেওয়া হয় তাহলে এটা হবে সঙ্গেয়। আবার অন্যদিকে সংজ্ঞায় যে সমস্ত শব্দ ব্যবহার করা হয় অথবা সংজ্ঞায় যে বর্ণনা দেওয়া হয় সেটি হবে সংজ্ঞার্থ, যেমন বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, অথবা পাখির ক্ষেত্রে আমরা বলতে পারি উড়াবৃত্তি সম্পন্ন প্রাণী, অথবা ত্রিভুজের ক্ষেত্রে আমরা বলতে পারি তিনটি বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। তাহলে এগুলো হবে সংজ্ঞার্থ, আর সঙ্গেও হবে মানুষ, পাখি ও ত্রিভুজ। এখন এই সঙ্গেয় এবং সংজ্ঞার্থ এই দুটো বিষয় সমীকরণ তুল্য। সমীকরণ তুল্য হলো যে সঙ্গেয় সমান সমান সংজ্ঞার্থ, আবার সংজ্ঞার্থ সমান সমান সঙ্গেয়, অর্থাৎ সঙ্গেয় থেকে আমরা সংজ্ঞার্থে যেতে পারি, আবার সংজ্ঞার্থ থেকে আমরা সঙ্গেয়তে আসতে পারি। যখন আমরা বলি মানুষকে, তখন আমাদের স্বাভাবিকভাবেই উত্তর আসে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব বা প্রাণী। আবার যদি বলি বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী, তখন আমরা উত্তর পাই কে, মানুষ। তাহলে এইভাবে আমরা দেখি যে মানুষ এবং বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী অর্থাৎ সঙ্গেয় ও সংজ্ঞার্থ পরস্পর সমতুল্য বা গাণিতিক সমীকরণ তুল্য। যুক্তিবিদ জোসেফ আমরা দেখি যে একটু অন্যভাবে যৌক্তিক সংজ্ঞার সংজ্ঞা প্রদান করেন, সেটা হলো কোন বিষয়ের সংজ্ঞা হলো তার সারবস্তুর বিবৃতি যা শুধু ওই বিষয়টিকেই নির্দেশ করে, অন্য কিছুকে নয়। সারবস্তুর বিবৃতি, তিনি এই বিষয়টির উপর গুরুত্ব দেন। সারবস্তু হলো এসেন্স, যেমন লবণ, লবণত্ব হলো তার সারবস্তু, চিনি, চিনিত্ব হলো তার সারবস্তু, ছাগল, ছাগলত্ব হলো তার সারবস্তু। যা থাকলে একটা ছাগল ছাগল হয়, একটা কলম কলম হয়, পেন্সিল হয় না, সেটি হলো তার সারবস্তু। অর্থাৎ কোনো বস্তুর বা বিষয়ের অনিবার্য যথার্থ বা গুণই হলো সারবস্তু। তাহলে আমরা দেখি যে জোসেফ বলেন যে কোনো পদের সংজ্ঞায় তার সারবস্তুর বিবৃতি অবশ্যই নির্দেশ করতে হবে। এখন আমরা আরেকটি বিষয় দেখি, সেটা হলো সংজ্ঞা নিরূপণের পদ্ধতি। সংজ্ঞা নিরূপণের পদ্ধতি আমরা তিন দিক থেকে দেখতে পারি।
একটা হলো প্রাচীন যুগ, আরেকটা হলো মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগে আমরা দেখি বলা হয়েছে যে সংজ্ঞা কি বা সংজ্ঞা কিভাবে আমরা নির্ণয় করব, কোন পদের সংজ্ঞায় যার্থার্থের, পদের যার্থার্থের উল্লেখ থাকতে হবে। তাহলে এটাই হলো প্রাচীন যুগে সর্বশ্রেষ্ঠ এবং অত্যন্ত সুপরিচিত একটি পদ্ধতি, যেটা আমরা এতক্ষণ যাবৎ আলোচনা করলাম যে পদের যার্থার্থের উল্লেখ করতে হবে সংজ্ঞা। আর মধ্যযুগে আমরা দেখি যে স্কলাস্টিক বা যাজক যুগ যাকে বলা হয়, সেই যুগে আমরা দেখি যে তারা বলেন যে শুধু অনিবার্য যার্থার্থ না, এখানে পদের নিকটতম জাতি উল্লেখ থাকতে হবে এবং তার বিভেদক লক্ষণ উল্লেখ করতে হবে। তাহলে তারা যার্থার্থের পরিবর্তে যে শব্দটি এখানে ব্যবহার করেন সেটা হলো নিকটতম জাতি এবং বিভেদক লক্ষণ। তোমাদের নিশ্চয়ই মনে আছে নিকটতম জাতি কি? নিকটতম জাতি হলো যখন আমরা উপর দিক থেকে যদি আসি, যেমন প্রাণী, মানুষ, সৎ মানুষ, তাহলে এখানে সৎ মানুষের নিকটতম জাতি হলো মানুষ, আবার মানুষের নিকটতম জাতি হলো প্রাণী। ঠিক একইভাবে আমরা দেখি যে বিভেদক লক্ষণও আমরা পড়েছি আগে। তাহলে বিভেদক লক্ষণ কি? বিধেয়কের শ্রেণীবিভাগের মধ্যে আমরা দেখি যে বিভেদক লক্ষণ হলো একটি বিশেষ শ্রেণীবিভাগ, যেখানে আমরা দেখি যে এই গুণটি একটি উপজাতিকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি থেকে পৃথক করে। যেমন মানুষের একটি গুণ হলো বুদ্ধিবৃত্তি সম্পন্নতা, এই বুদ্ধিবৃত্তি সম্পন্ন গুণটি মানুষকে তার সমজাতীয় অন্যান্য উপজাতি, যেমন ধরো গরু, ছাগল, কুকুর, শিয়াল ইত্যাদি থেকে পৃথক করে। তাহলে এখানে এই বুদ্ধিবৃত্তি হলো মানুষের বিভেদক লক্ষণ। তাহলে বিভেদক লক্ষণ গুণটি হলো যেই গুণটি একটি শ্রেণীকে বা একটি পথকে তার অন্যান্য সমজাতীয় উপজাতি থেকে পৃথক করে। তাহলে মধ্যযুগে তারা গুরুত্ব দেন যে নিকটতম জাতি থাকতে হবে সংজ্ঞায় এবং বিভেদক লক্ষণ থাকতে হবে। যেমন মানুষের সংজ্ঞায় আমরা দেখি যে বুদ্ধিবৃত্তি সম্পন্নতা হলো তার বিভেদক লক্ষণ এবং প্রাণী এটি হলো তার নিকটতম জাতি। আধুনিক যুগে আমরা দেখি যে তারা মধ্যযুগীয় পদ্ধতিটি গ্রহণ করেন এবং এই প্রক্রিয়াকে তারা চিরাচরিত ও প্রচলিত পদ্ধতি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ তারাও এখানে এই নিকটতম জাতি ও বিভেদক লক্ষণ বিষয়টিকে উল্লেখ করতে বলেন। এবার আমরা যে বিষয়টি দেখব সেটা হলো সংজ্ঞা ও বর্ণনা, ডেফিনিশন এন্ড ডেসক্রিপশন। একটি পদের বিভিন্ন ধরনের গুণ থাকতে পারে। এদের মধ্যে কিছু গুণ হচ্ছে অনিবার্য যথার্থ, কিছু গুণ হচ্ছে উপলক্ষণ, আর কিছু গুণ হচ্ছে অবান্তর লক্ষণ। কোন পদের পরিপূর্ণ যার্থার্থের সুস্পষ্ট বর্ণনাকে যৌক্তিক সংজ্ঞা বলে, আর কোন পদের উপলক্ষণ, অবান্তর লক্ষণ অথবা যার্থার্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলা হয়। যেমন আমরা যদি মানুষের সংজ্ঞা দেই তাহলে এখানে আসবে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী। তাহলে এখানে বুদ্ধিবৃত্তি সম্পন্নতা হলো তার অনিবার্য যার্থার্থ এবং প্রাণী থেকে আমরা পাচ্ছি জীববৃত্তি, সেটাও তার অনিবার্য যার্থার্থ। তাহলে মানুষের দুটি সাধারণ গুণ, একটি হলো জীববৃত্তি এবং আরেকটি হলো বুদ্ধিবৃত্তি। তাহলে সংজ্ঞায় অবশ্যই এটা উল্লেখ থাকতে হবে। অন্যদিকে বর্ণনায় বুদ্ধিবৃত্তি সম্পন্নতা বা আমরা দেখি জীববৃত্তি সম্পন্নতা মানুষের ক্ষেত্রে থাকতে হবে না। অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা অন্যান্য যেকোনো গুণ এখানে আনতে পারি, উপলক্ষণ, অবান্তর লক্ষণ এগুলো আনতে পারি। যেমন দার্শনিক প্লেটো যে সংজ্ঞাটি দেন মানুষের, তা হলো মানুষ হয় পালকহীন দ্বিপদ প্রাণী। এই পালকহীন দ্বিপদ এই শব্দটা হলো অবান্তর লক্ষণ মানুষের। নিশ্চয় তোমরা মনে রেখেছো অবান্তর লক্ষণ কাকে বলে বা উপলক্ষণ কাকে বলে।
উপলক্ষণ হলো এমন একটি গুণ যে গুণটি তার অনিবার্য যথার্থ অর্থাৎ বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত হয়, যেমন বিবেক সম্পন্নতা অথবা বিচার ক্ষমতা। তাহলে বিবেক সম্পন্নতা বা বিচার ক্ষমতা এই গুণগুলো মানুষের বুদ্ধিবৃত্তি থেকে নিঃসৃত হয় বা অনুসৃত হয়, সেই কারণে এই গুণগুলোকে বলা হয় উপলক্ষণ। আবার অবান্তর লক্ষণ কি? অবান্তর লক্ষণ বিভেদক লক্ষণও না আবার উপলক্ষণও না, অর্থাৎ বিভেদক লক্ষণ থেকে নিঃসৃত হয় না। অবান্তর লক্ষণ এমন কিছু গুণাবলী যে গুণাবলীগুলো মানুষের মধ্যে থাকতেও পারে পরিবর্তন সাপেক্ষে, আবার নাও থাকতে পারে। যেমন মানুষ গান করে বা মানুষ হয় এমন বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী যে গান করে। তাহলে এখানে গান করাটা মানুষের অনিবার্য বা সাধারণ গুণ না, অর্থাৎ মানুষ হতে গেলে যে গান গাইতে হবে তা না, বা মানুষ হলো এমন প্রাণী যে হাস্যপ্রিয়। হাস্যপ্রিয় গুণটিও তার অবান্তর লক্ষণ, অর্থাৎ মানুষ হতে গেলে যে হাসতেই হবে তা না। তাহলে এগুলো তার সাধারণ গুণাবলী না, এগুলো মানুষ হিসেবে তার মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তাহলে এগুলোকে বলা হয় অবান্তর লক্ষণ। এখন আমরা বিস্তারিত একটু দেখি যে সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য গুলো কি কি। এক নম্বরে আমরা যেটা আগে বললাম যে সংজ্ঞা কাকে, যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, সেটি আসে এখানে, অর্থাৎ কোন পদের পরিপূর্ণ যথার্থের সুস্পষ্ট উল্লেখ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। আর যেমন এখানে কতগুলো উদাহরণ দেওয়া আছে, ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র, মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। তাহলে এক্ষেত্রে আমরা দেখি ত্রিভুজের পরিপূর্ণ যথার্থ উল্লেখ করা হয়েছে, তিন বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। আবার মানুষের পরিপূর্ণ যথার্থ উল্লেখ করা হয়েছে যে বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। আর এদিকে আমরা দেখি যে বর্ণনা কি, বর্ণনার সংজ্ঞা কি, কোন পদের উপলক্ষণ অবান্তর লক্ষণ অথবা যথার্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। যেমন ত্রিভুজের সংজ্ঞার ক্ষেত্রে আমরা দেখি যে এভাবে দেওয়া হয়েছে, কিন্তু বর্ণনার ক্ষেত্রে কি বলা হলো, চ ঝ দ হয় একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার আমরা দেখি মানুষের বর্ণনার ক্ষেত্রে বলা হয়েছে মানুষ হয় দায়িত্বশীল, অথবা মানুষ হয় সহানুভূতি প্রবণ, অথবা মানুষ হয় মমতাময়ী, অথবা আমরা বলতে পারি মানুষ হয় সৎ ইত্যাদি। তাহলে এগুলি হবে মানুষের বর্ণনা। দুই নম্বর আমরা দেখি যে সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ থাকে। তাহলে এখানে একটু অন্যভাবে বলা হচ্ছে যে পরিপূর্ণ যথার্থ যেটা আমরা পাই যে বিভেদক লক্ষণ, আর আসন্নতম জাতি যখন আমরা বলি মানুষের ক্ষেত্রে সেটা জীব বা প্রাণী, তাহলে এই জীব বা প্রাণী থেকে আমরা পাচ্ছি জীববৃত্তি। তাহলে সেখানে আমরা দুটো জিনিস পাই যে বিভেদক লক্ষণ এবং তার মানুষের আসন্নতম জাতি হলো জীব বা প্রাণী। কিন্তু বর্ণনায় এই ধরনের কিছু থাকতে হবে না, বিভেদক লক্ষণ বা আসন্নতম জাতি। বর্ণনায় উপলক্ষণ অবান্তর লক্ষণ থাকতে পারে, অথবা যেকোনো ভাবে আমরা আমরা আমাদের ইচ্ছে মতো বর্ণনা দিতে পারি। যেমন মানুষ উদার, মানুষ এমন যে বাগান করে, মানুষ এমন যে গান গায়, মানুষ এমন যে গাড়ি চালায়, মানুষ এমন যে হাসতে পছন্দ করে ইত্যাদি, এগুলো থাকতে পারে। তিন নম্বর আমরা দেখি সংজ্ঞায় একটি বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, অর্থাৎ সংজ্ঞার মধ্যে কতগুলো শর্ত ও নিয়ম রয়েছে। যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হবে। যেমন আমরা দেখি এই ক্ষেত্রে পাঁচটি নিয়ম আছে যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে। যদি আমরা যৌক্তিক সংজ্ঞা দিতে চাই তাহলে এই পাঁচটি নিয়ম অবশ্যই সেক্ষেত্রে অনুসরণ করতে হবে। অন্যদিকে আমরা দেখি যে বর্ণনার ক্ষেত্রে কোনো বিজ্ঞানসম্মত নিয়ম নেই, অর্থাৎ কোনো শর্ত বা বাধা ধরা নিয়ম নেই। বর্ণনা হলো একটি লৌকিক প্রক্রিয়া। লৌকিক প্রক্রিয়া কি, এই কথাটাও আমরা প্রথম প্রথম অনেকবার শুনেছি।
লৌকিক অর্থ হলো যে কোনো লোক, সাধারণ লোক যে কোনো বিষয়ের বর্ণনা করতে পারে, দিতে পারে, সেখানে কোনো নিয়ম মানতে হবে না। যেমন একজন অশিক্ষিত লোকও তার বিষয়ের বর্ণনা দিতে পারে, হয়তোবা যে একটি ছেলে সে একদম অশিক্ষিত, তাহলে সে কিভাবে জুতা সেলাই করে সে তার বর্ণনা দিতে পারবে। অথবা একজন কৃষক, তিনি কিভাবে চাষ করেন, কখন ধান লাগাবেন, কখন সেচ দিবেন, কখন কীটনাশক প্রয়োগ করবেন, অথবা কখন ধান পরিপক্ব হবে, পাকবে, কখন কাটতে হবে, ইত্যাদি তিনি খুব সুন্দরভাবে, সহজ সরলভাবে বর্ণনা দিতে পারবেন স্পষ্টভাবে। তাহলে আমরা দেখি যে বর্ণনা যে কোনো ব্যক্তি তার মনের মাধুরী মিশিয়ে সে বলতে পারে, সেটাই কোনো ভুল হবে না, কারণ সেখানে কোনো কি নেই, বাঁধা ধরা নিয়ম নেই। 4 নম্বর আমরা দেখি যে সংজ্ঞার সাহায্যে আমাদের ধারণা সুস্পষ্ট হয় ও নির্ভুল হয়। অর্থাৎ সংজ্ঞা যেহেতু সংক্ষিপ্ত, সংজ্ঞায় যেহেতু নিয়ম আছে, সেজন্য যখন আমরা সংজ্ঞা দিব তখন দেখব যে আমাদের ধারণাগুলো বিষয় সম্পর্কে অর্থাৎ পথটি সম্পর্কে সুস্পষ্ট এবং নির্ভুল হয়। আর বর্ণনার ক্ষেত্রে অনেক সময় অনেক বিষয় অপরিষ্কার থাকে, অস্পষ্ট থাকে, ভাষা ভাষা জ্ঞান থাকে, কোনো একটা বিষয় সম্পর্কে আমরা পরিপূর্ণ জ্ঞান পাই না, ভাষা ভাষা পরিচয় পাই। যেমন কেউ যদি প্রশ্ন করে এই মেয়েটি কেমন, তাহলে আমি উত্তর দিলাম ভালো, তাহলে সেখানে একটা ভাষা ভাষা ধারণা আমরা পাই। ভালো বলতে কি বোঝায়, আসলে সে কতটুকু ভালো, সে কি মেধাবী, সে কি সৎ, অথবা সে কি গান গায়, অথবা সে কি সেলাই করে, অথবা সে কি বাগান করে, সে কেমন, মেয়েটি কেমন, কিভাবে ভালো, তাহলে এগুলো ব্যাখ্যা করতে হবে সেখানে, তাহলে পরিষ্কার হবে। নয়তো সেই বিষয়টি অনেক সময় ভাষা ভাষা থাকে, অস্পষ্ট থাকে। 5 নম্বরে আমরা দেখি সংজ্ঞার বিষয় হলো একটি পদ যা মূলত যুক্তিবিদ্যার বিষয়বস্তু। যেমন মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, তাহলে মানুষ এখানে একটি পদ, বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব আরেকটি পদ। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে এখানে মানুষকে বলা হচ্ছে সঙ্গেও, আর বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এটা হলো সংজ্ঞার্থ। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে সব সময় পদের সংজ্ঞা দেওয়া হয়, আর অন্যদিকে বর্ণনায় সেটি পদ না, বরং যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি বিষয়ের আমরা বর্ণনা দিতে পারি। যেমন বই, চেয়ার, ময়না, বৃষ্টি, ঝড়, খাতা, মোবাইল, কলম ইত্যাদি, এগুলো সবগুলোর আমরা বর্ণনা দিতে পারি। সেক্ষেত্রে আমাদের সেটি পদ হতে হবে এমন না, কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে সেটি শ্রেণীবাচক পদ হতে হবে। যেমন মানুষ, ছাত্র, শিক্ষক ইত্যাদি, শ্রেণীবাচক পদ না হলে আমরা সেগুলোর সংজ্ঞা দিতে পারি না। 6 নম্বর আমরা দেখি একটি পদের সংজ্ঞা নির্দিষ্ট হয় কারণ পদের যথার্থ সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয়। তাহলে পদের সংজ্ঞা সবসময় নির্দিষ্ট হয়, এগুলো পরিবর্তন হতে পারে না, কারণ যথার্থ পরিবর্তন হয় না। আর অন্যদিকে আমরা দেখি যে বর্ণনার ক্ষেত্রে সেটা নির্দিষ্ট নয়, বর্ণনা ইচ্ছা। 9 নম্বর আমরা দেখি সংজ্ঞায় যে পদের সংজ্ঞা দেওয়া হয় তার ব্যক্তিত্ব সর্বদা সংজ্ঞার্থের ব্যক্তিত্বের সমান হয়। এটা আমরা আগে অনেকক্ষণ বুঝালাম যে মানুষ সমান সমান বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হবে, আবার বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব সমান সমান মানুষ, অর্থাৎ দুটো পরস্পর সমান, তাদের ব্যক্তিত্ব একটা থেকে আমরা অন্যটায় যেতে পারি, সঙ্গেও এবং সংজ্ঞার্থ। কিন্তু বর্ণনায় এ ধরনের কোনো বিষয় নাই যে তারা পরস্পর সমান হতে হবে। বর্ণনায় আমরা যার বর্ণনা দিব, যদি মানুষের বর্ণনা দেই, তাহলে আমরা যে কোনো বিষয় এখানে আনতে পারি, ব্যক্তিত্ব সমান হতে হবে না। যেমন মানুষ হয় অনুভূতিশীল প্রাণী, বা মানুষ হয় অনুভূতিশীল, এখানে অনুভূতিশীল সমান সমান মানুষ না, আবার মানুষ সমান সমান অনুভূতিশীল না, কারণ অনুভূতিশীল বলতে আমরা অন্যান্য প্রাণীকেও বুঝতে পারি। 10 নম্বর সংজ্ঞার নিয়ম অনুসরণ না করলে অনুপপত্তি ঘটে। অনুপপত্তি কি, নিশ্চয়ই তোমাদের মনে আছে, অনুপপত্তি হলো ফেলাসি,
ফেলাসি বলতে বোঝায় যুক্তিবিদ্যায় যখন কতগুলো নিয়ম আছে, যেমন যৌক্তিক সংজ্ঞার কতগুলো নিয়ম আছে 5টি, এই নিয়মগুলো যদি সংজ্ঞার ক্ষেত্রে অনুসরণ করা হয় তাহলে সেটা যথার্থ হবে, আর যদি অনুসরণ করা না না করা হয়, অর্থাৎ যদি লঙ্ঘন করা হয় তাহলে সেখানে ত্রুটি বা ভ্রান্তি ঘটবে এবং সেই ভ্রান্তির নামই হলো অনুপপত্তি। তাহলে সংজ্ঞার ক্ষেত্রে অনেকগুলো অনুপপত্তি রয়েছে, তার মধ্যে এখানে একটা আছে চক্রক সংজ্ঞা, একটা আছে নেতিবাচক সংজ্ঞা। তাহলে এগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখবো যে 5টি নিয়ম এবং 5টি নিয়ম লঙ্ঘন করলে কি কি অনুপপত্তি ঘটে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে যেহেতু কোনো ধরাবাঁধা নিয়ম নেই, কোনো শর্ত নেই, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা নেই, ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা নেই। আমি যেভাবে যে কোনো কিছু বর্ণনা করি না কেন সেটা সঠিক হবে, এবং সেটা অস্পষ্ট হতে পারে কিন্তু সেখানে কোনো অনুপপত্তি নেই। 11 নম্বর আমরা দেখি যে সংজ্ঞার মূল্য অতীত বর্তমান ভবিষ্যৎ সবসময় সবার কাছে সমান, তার কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ স্থান বাংলাদেশে যা, আমেরিকায় তা, অস্ট্রেলিয়ায় তা, কাল যে কোনো সময় এখন বর্তমান অতীতে ভবিষ্যতে পাত্র ভেদে অর্থাৎ ব্যক্তি ভেদে পরিবর্তন হয় না। আমি আমেরিকান বলে আমার কাছে সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, বা সে ভারতীয় বলে তার কাছে সংজ্ঞা চেঞ্জ হয়ে যাবে, মানুষের তা না। তাহলে মানুষের সংজ্ঞা সব জায়গায় সর্বক্ষেত্রে সর্বজনগ্রাহ্য, সমানভাবে সবাই সেটা মূল্য দেয় এবং গ্রহণ করে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে আমরা দেখি যে সেটা স্থান কাল পাত্র ভেদে পরিবর্তনশীল হতে পারে, সেটা পরিবর্তন হতেও পারে আবার নাও হতে পারে। সবসময় যে সেটা সবার কাছে সমান হবে তা না, তার মূল্য এক একজনের কাছে এক এক আলাদা এবং ভিন্ন হয়ে থাকে। তাহলে বর্ণনার মূল্য সবসময় স্থান কাল পাত্র ভেদে সমান নয়, পৃথক হতে পারে। 12 নম্বর আমরা দেখি যে সংজ্ঞা সর্বদা ইতিবাচক বা সদর্থক, অর্থাৎ এটাও একটা সংজ্ঞার নিয়ম। আমরা দেখব যে সংজ্ঞার ক্ষেত্রে কোনো নেতিবাচক পদ ব্যবহার করা যাবে না, শব্দ ব্যবহার করা যাবে না। যদি করা হয় সেক্ষেত্রেও অনুপপত্তি ঘটবে, তাকে বলা হয় নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি। যেমন মানুষ হয় সৎ, বা সুমন হয় ভদ্র, অথবা সুমন হয় বিশ্বস্ত, তাহলে এগুলো ইতিবাচক। কিন্তু আমি বলতে পারি না যে যেমন পানি হয় পানি নয় জড় পদার্থ। এভাবে যদি আমরা কোনো কিছু সংজ্ঞা দিই, যেমন এই কলমটি নয় পেন্সিল, হবে না, কারণ এগুলি হলো নেতিবাচক সংজ্ঞা, নেতিবাচক শব্দ ব্যবহার করা হয়েছে নয় দ্বারা। বর্ণনা দুটোই হতে পারে, ইতিবাচক হতে পারে আবার নেতিবাচক হতে পারে। অর্থাৎ আমি বলতে পারি যে সুমন হয় সৎ, আবার আমি বলতে পারি ও সুমন নয় সৎ, আবার আমি বলতে পারি সে হয় পরিশ্রমী, সে নয় পরিশ্রমী, কলমটি নয় কালো, কলমটি হয় কালো ও সাদা, ইত্যাদি। তাহলে এইভাবে আমি ইতিবাচক এবং নেতিবাচক উভয়ভাবেই বর্ণনা করতে পারি, সেখানে কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কিন্তু সংজ্ঞার ক্ষেত্রে আমি কোনো মতেই নেতিবাচক শব্দ ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা 12টি পয়েন্ট দেখলাম যে সংজ্ঞা ও বর্ণনার ক্ষেত্রে পার্থক্য করতে গিয়ে। তাহলে আমরা বুঝতে পারি যে সংজ্ঞা বর্ণনা কখনোই এক হতে পারে না, এদের মধ্যে মৌলিক পার্থক্য বিদ্যমান আছে। তাহলে এতক্ষণ তোমাদের যা বুঝিয়েছি, প্রথমত আমরা দেখেছি যে যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা, দ্বিতীয়ত আমরা দেখলাম যে যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি বা সংজ্ঞার প্রকৃতি, তারপরে সেখানে আমরা পেলাম যে সংজ্ঞার দুটো দিক আছে, সংজ্ঞেয় সংজ্ঞার্থ পরস্পর সমান। তারপরে আমরা দেখলাম কয়েকজন যুক্তিবিদের সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞা সম্পর্কে, তারপরে আমরা দেখলাম যে সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। তাহলে আজকে আমরা এ পর্যন্তই রাখি, যতটুকু আমরা এখানে ব্যাখ্যা করেছি আশা করি তোমাদের বুঝতে সুবিধা হয়েছে
সাহায্য করবে। তাহলে আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, সবাই নিরাপদ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।